আরও এক ধাপ এগোলো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগে অত্যাধুনিক DST-1, যাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেন্ট্রাল ইনস্ট্রুমেন্টেশন ফেসিলিটি ও কম্পিউটার ল্যাবের উদ্বোধন করা হলো। মঙ্গলবার ল্যাব দুটির উদ্বোধন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ওম প্রকাশ মিশ্র। উপস্থিত ছিলেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রধান মনোরঞ্জন চৌধুরী, ডিন সুভাষচন্দ্র রায় সহ অন্যান্য আধিকারিকেরা। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উদ্যোগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক ল্যাব তৈরি করতে ও বিভাগীয় পরিকাঠামো উন্নয়নের জন্য প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করা হয়। মাইক্রোস্কোপ, -80 ডিগ্রি, কার্বন ডাইঅক্সাইড ইনকিউবেটর, কম্পিউটার প্রিন্টারের মতো উন্নত মানের যন্ত্রাংশ ল্যাবে স্থাপন করা হয়েছে। উন্নত মানের যন্ত্রাংশের ব্যবহার শুধু এই বিভাগ নয়, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিজ্ঞান বিভাগ ও পারিপার্শ্বিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই সুবিধা নিতে পারবে বলে জানা গিয়েছে। সঙ্গে উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপকেরা নিত্য নতুন গবেষণা করছেন, যাতে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন আরও বৃদ্ধি পাবে বলে উপাচার্য ওম প্রকাশ মিশ্র জানান। দেখুন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠিত আর স্বনামধন্য বিভাগ হচ্ছে বোটানি বিভাগ। আর আজকে আমাদের খুব গর্বের দিন যে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তারা বহু বছর ধরে বোটানি ডিপার্টমেন্টকে সমাদৃত করে আসছে, সাহায্য করে আসছে, কিন্তু আজকে সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটি ডেভেলপ করবার জন্য DST সাপোর্ট করেছে, ল্যাব তৈরি করার জন্য সাপোর্ট করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আছে। তার উপর ভিত্তি করে দুটো সেন্ট্রাল ইনস্ট্রুমেন্ট ফেসিলিটিটা ইনগ্রেটেড হলো আর আরেকটা ল্যাব সেটা ইনগ্রেটেড হলো। আর আপনারা সবাই জানেন যে আমাদের এখানে যে সমস্ত অধ্যাপকরা রিসার্চ করছেন আর তারা কিন্তু খুবই নাম করেছেন। আমাদের ডিন প্রফেসর সুভাষচন্দ্র রায়, উনি রাইস ভ্যারাইটি নিয়ে দীর্ঘ বহু বছর ধরে কাজ করে চলেছেন এবং বেশ কিছু ব্রেক থ্রু আমরা আগামী দিনে আর কি এক্সপেক্ট করতে পারি। আর আমাদের কিছু ইয়াং রিসার্চাররা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, তারা কিন্তু অল ইন্ডিয়া লেভেলে কম্পিটিশন করে আজকে কিন্তু বড় বড় প্রজেক্ট উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আসছে। আজকে খুব খুশির দিন, আনন্দের দিন।